আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ব্লগটা আজকে বিকাল থেকে শুরু করছি, তো এখন বাজে হচ্ছে 5টা। আমি ছাদে হোটেলে, আর আমার সাথে পাপাইও আছে। ও হচ্ছে ছাদে ওই ফুল গাছগুলো, তো আর কিছু বাড়তি গাছের ডাল আছে সেগুলো ছাড়বে, তো ও যাচ্ছে। তো অনেকদিন পর আমরা দুজনে একসঙ্গে এইভাবে গাছের সঙ্গে সময় কাটাবো। চলো তো দেখো গাছে যে শশা ধরেছে আর এত ফুল হয়েছে আমি লক্ষ্যই করিনি। তো গাছটা তো ঝুলেছিল তাই বুঝতেই পারিনি যে গাছে ছোট ছোট শশা ধরেছে। তো গাছটা আবার এই কাটিগুলোর মধ্যে তুলে বেঁধে দিল। তো দেখো আমি একটা হাতে করে কাঁচি নিয়ে এসেছি, কারণ গোলাপ গাছের কিছু ডাল ছেঁটে দেব, তো তার জন্য কাঁচিটা নিয়ে এলাম। তো এই যে গোলাপ গাছে পাতাগুলো আছে সেগুলো ছাঁটছে, কারণ গোলাপ গাছে কিছু কিছু ডাল থাকে যেগুলো 7টা করে পাতা থাকে। তো এই পাতাগুলো মানে যেই ডালটায় থাকে তো সেই গাছটায় ডালটাতে ফুল হয় না, তো তাই ওই 7টা পাতা যেগুলো আছে সেগুলো ডালটা কেটে দিচ্ছে। আর আমি দেখো এই গাছের মধ্যে শুকনো পাতা কয়েকটা হয়েছিল, তো সেগুলো ছাড়ানোর চেষ্টা করছি। আর এখানে দেখো এই যে টপটায়, তো এই ফুলটার নাম আমার ঠিকঠাক জানা নেই, সম্ভবত জারবেদা মনে হচ্ছে হবে। তো তোমার যদি কারোর ঠিকঠাক নাম জানা থাকে তো প্লিজ কমেন্টে জানিও। তো এই যে টবের মধ্যে অনেক আগাছা হয়ে আছে, তো সেগুলো কাঁচি দিয়ে কেটে দিচ্ছে। এই দেখো ফুল গাছের সঙ্গে কত বড় আগাছা হয়ে আছে, যা কাঁচিটা নিয়ে এসে ভালোই হলো। ওই দেখো ওই দেখো, হাতে করে টানছো কেন গো? আরে কাঁচিটা তো এনেছি। হ্যাঁ ঠিক করেছো, কাঁচিটা তো এনেছি ওই জন্যই না, মনে হচ্ছে ভুলে গিয়েছিল। দেখো তোমাদের আর একটা গাছ আমি দেখাচ্ছি, তো খেজুর গাছের মতো দেখতে কাঁটা কাঁটা, কিন্তু এর নাম আমি জানি না। এই দেখো এই গাছটা, দেখো কত চারা বেরিয়েছে। তো তোমাদের যদি নাম জানা থাকে বলে দিও। তো ছাদে এমন অনেক গাছই আছে যেগুলোর আমি নাম জানি না। আর এখানে দেখো ক্যাপসিকাম গাছটায় এখন অনেকগুলো ক্যাপসিকাম হয়ে আছে, এই যে দেখো প্রায় 4-5টা ক্যাপসিকাম হয়ে আছে এখনো। আরে দেখো এদিকে টমেটো গাছেও এখনো টমেটো হয়ে আছে, তো একটা পাখিতে খেয়েই নিয়েছে, তো লক্ষ্য করিনি আগে। আর এই দেখো এই গাছটা মরে গিয়েও আবার ফুল হয়েছে, মানে জল দেওয়ার পর গাছটা আবার বেঁচেছে, তো আবার গাছটায় কুঁড়ি ছিল ফুল হয়েছে। আর এই দেখো বেল ফুলের গাছে কত কুঁড়ি এসেছে, তো এই যে বেল ফুলের গন্ধটা খুব সুন্দর লাগে, ছাদে আসলেই পুরো গন্ধে মনটা ভরে যায়। আর এই দেখো রজনীগন্ধা ফুল, তো এরও ছোট ছোট অনেক ডাল বেরিয়েছে, মনে হচ্ছে কিছুদিন পরেই ফুল হবে, যাক দেখে এগুলো খুব ভালো লাগছে। আর এইভাবে অনেকদিন পর গাছেদের সঙ্গে সময় কাটাতেও দুজনের খুব ভালো লাগছে। তো এটা এখন মনে আবার ঘুমাচ্ছে তাই সম্ভব হয়েছে। এই দেখো ছাদে পুদিনা গাছগুলো, তো ও গাছে জল দিয়ে আর এই গাছগুলো একটু ছেঁটে দিয়ে চলে গেছে নিচে। তো আমি এখন এই যে জামাকাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব। আর ননিয়া বা আজকে এখনও ঘুমাচ্ছে, হুম, তো দেখি নিচে গিয়ে ঘুমাচ্ছে কি উঠে পড়েছে এখনও।
তো এই দেখো নিচে এসে দেখলাম ননিয়া বাবা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে খাইয়ে দিয়েছি। তো এখন যাচ্ছে পাপার সঙ্গে ঘুরতে। তো ননি বাবা এখন গেছে পাপার সঙ্গে ঘুরতে, তো সেই সময় আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। তো আজকে আমি অনেক জামা কাপড় কেচেছিলাম, ওই ননি বাবা যে গরমে জামাগুলো বের করেছিলাম তো সেগুলো একটু কেচে দিয়েছিলাম, কারণ অনেকদিন থেকে তোলা ছিল তো তাই একটু কেমন গন্ধ ঝাড়ছিল। তো সেগুলো এখন গুছিয়ে নেব এই যে বাস্কেটের মধ্যে, আর আমাদের জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে নেব। এই যে দেখো ননি বাবার জামাগুলো গোছানো হয়ে গেছে। তো এবার দেখো সেদিনকে যে দেখালাম, তো বন্ধুর বাড়ি থেকে যে ব্রোকলিগুলো এনেছিল তো সেগুলো নিয়ে এখন বসেছি কাটতে। তো আজকে রাত্রে রান্না হবে ব্রোকলি আর আলু দিয়ে ভাজা। দেখো ব্রোকলিগুলো একসঙ্গে অনেকগুলো চাপে ছিল সুপ্রির মধ্যে, তাই একটু খারাপ হয়ে গেছে, তো আমি এই জন্য এরকমভাবে দেখে দেখে কাটছি। তো ব্রোকলিগুলো কাটতে অনেকটা সময় লেগে গেছে আর কিছুটা বাদও চলে গেছে। আর তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার নতুন ভিউয়ার তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে একটু বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার থেকে আগে পৌঁছায়। এই দেখো আলু কাটছি, তো আলুগুলো কেটে নিই আমি। আর আমার ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারছি না, তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। টাটা বাই। আর তোমরা খুব খুব ভালো থেকো।